আসসালামু আলাইকুম। ফরিদাস কিচেনে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শামি কাবাব। সামনে কুরবানি ঈদে আপনারা গরুর মাংস দিয়ে এই কাবাবটা খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে। সেম প্রসেসে আপনারা গরুর মাংস দিয়েও এটা করতে পারবেন। এখানে আমি 600 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম বুটের ডাল। ডালটা আমি আগে 3-4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখন আমি দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর দেব জিরা গুঁড়া 1/2 চা চামচ। সব মশলা আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আর এখানে আমি গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ, আর এখানে আমি প্রায় 1/2 লিটারের চাইতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটা চুলায় বসিয়ে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত মাংস এবং ডালটা সিদ্ধ হয়ে না আসে। চুলায় বলক চলে এসেছে। এখন চুলার জালটা মিডিয়াম রেখে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু এটা ব্রয়লারের মুরগি, তাই খুব সহজে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটার জন্য সিদ্ধটা একটু দেরি হবে। আপনারা কিন্তু সেম প্রসেসে গরুর মাংস দিয়ে এটা করতে পারেন। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে ঘরে থাকা মশলা দিয়েও এটা করতে পারবেন। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিতে দিচ্ছি 1 কাপের চাইতেও বেশি, 1.5 কাপ পরিমাণ। কিন্তু পেঁয়াজটা আমি মেশিনে কিমা করে নিয়েছি, চপিং করে নিয়েছি আর কি। আর এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিকই ছিল, তাই আমি আলাদা কোনো লবণ ব্যবহার করিনি। আর যেহেতু কাবাব মশলা দিয়েছি, এর মধ্যে সব মশলা পরিমাণ মতো ছিল, তাই এখানে আমাকে আর কোনো মশলা অ্যাড করতে হয়নি। এখানে আমি 2টো ডিম ভেঙে দিয়েছি। ডিমটা ভালো করে মিশিয়ে সব মশলাগুলো একসাথে ভালো করে এখন কিমার সাথে মেখে নেব। এখন আমি গোল গোল করে শামি কাবাবের শেপ দিয়ে নেব। কাবাবগুলো একটু মোটা করে বানাবেন, খুব বেশি মোটা না, আবার পাতলাও না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে বানাবেন। এরকম করে আপনারা সবগুলো কাবাব বানিয়ে নেবেন। আর যদি আপনারা এটা ফ্রিজে সংরক্ষণ করতে চান, তাহলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 থেকে 3 মাসের মতো। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমার বাসায় গেস্ট ছিল ওই দিন, তাই আমি অনেক পরিমাণে বানিয়েছি গেস্টদের জন্য। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা আমি ডুবো তেলে ভাজবো না, মিডিয়াম তেলে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন কাবাবগুলো আমি একে একে দিয়ে দেব। যেহেতু এখানে সব কিছু আমার আগে থেকে রান্না করা, মানে কাবাবের যা কিছু ব্যবহার করেছি, তাই অনেকক্ষণ রান্না করে ভাজতে হবে না। মিডিয়াম তাপে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটা চুলা থেকে নামাতে হবে। এই তো এক পাশে হয়ে গেছে, এখন আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। কাবাবে ভাজার সময় কিন্তু চুলার হিট হাই হিটে করে দিবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে এবং ভিতরে একদম কাঁচা কাঁচা থেকে যাবে। আর একটু মিডিয়াম তাপে ভাজলে ভিতরটাও একটু মোচমোচা হয় আর কি। যাই হোক, কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার এসেছে।
এখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নেব। এগুলা কিন্তু ভাত বা পোলাওর সাথে গরম গরম খেতে খুবই মজা লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এন্ড কমেন্ট করে আমাকে জানাবেন। এই কুরবানিতে কিন্তু আপনারা এটা দিয়ে গরুর মাংস দিয়ে বানাবেন এবং খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।